নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি বেদবিধি রানা। আজ ঘাটাল টাউন হলে বন্যা মোকাবিলা নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। ছিলেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, এসডিপিও অগ্নেশ্বর চৌধুরী, পাঁচটি ব্লকের বিডিও, তিনটি থানার ওসি, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র, মৎস্য কর্মাধ্যক্ষ জারিনা ইয়াসমিন, ঘাটাল পৌরসভার প্রশাসক বিভাস ঘোষ এবং এনডিআরএফ এর সদস্যরা। আজ এই বৈঠকে বন্যার সময় মহকুমার যোগাযোগের জন্য নৌকো সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। বন্যার সময় বিদ্যুৎ সমস্যার সমাধান কিভাবে করা হবে সেই বিষয়েও মত বিনিময় হয়। বন্যার আগেই মহকুমার বাঁধের সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। বাঁধগুলি পরিদর্শন করা হবে এবং বাঁধের ওপর কোনো অবৈধ নির্মাণ থাকলে তা রাখা হবে না। মহকুমার বন্যার সময় মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধানে ওয়াকি টকি ব্যবহার করা হবে কিনা সেই নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও ত্রাণ ও পশুখাদ্য মজুদ রাখার বিষয়ে কথা বলেন আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। কারণ যদি পরের দিকে একটু বেশি লাগে তাহলে সেই মতো যেন সরকারকে কমিউনিকেট করে। আর তারপরে দিকে আরেকটা হচ্ছে যে ইলেকট্রিক ক্রয়ের জন্য যেটা আমাদের দরকার আছে, রিজার্ভেশন ঋণ শক্তি একটু দরকার দেখা দিতে পারে। তো উনি একটা প্রস্তাব রেখেছেন পঞ্চাশ রুপিয়ে ম্যাডামের কাছে, যারা এসছে প্রথমে আমাদের দূরের থেকে একটা পারচেস করতে পারে। আমরাও আমাদের দিক থেকে দেখছি যদি আমরা এখানে একটা অ্যারেঞ্জ করতে পারি। আরেকটা যেটা দরকার আছে হচ্ছে প্রাচীর সময় সেটা হচ্ছে অ্যান্টি ভেনাম, যেহেতু সাপে কাটার প্রচুর এটা রেশম এটা থাকবে। তো অ্যান্টি ভেনাম আমরা এখানে জানতে চাইবো, অ্যান্টি ভেনাম কি শুধু ডিস্ট্রিক্ট থেকে থাকে নাকি ব্লক হাসপাতালগুলো থাকে? ব্লক হাসপাতাল অ্যান্টি ভেনাম সফটওয়্যার বা দেখে নিতে হবে, যদি আমাদের যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে আপনি যাতে তাড়াতাড়ি তারা খুব কাছাকাছি ব্লক হাসপাতালে গিয়ে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়া যায়। এই জিনিসগুলো একবার একটু দেখে নিতে হবে। আর ঘাটালের মহকুমা শাসক অসীম পাল বলেন, আগাম কি প্রস্তুতি নিচ্ছেন? আমরা আজকে ডেকেছিলাম সমস্ত এমএলএ সাহেবদের, এমএলএ সাহেব বা এমএলএ ম্যাডাম যারা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সাহেব, ওসি, এসডিপিও, জনস্বাস্থ্য মানে আমাদের জেলা পরিষদে যারা কর্মাধ্যক্ষ, বিভিন্ন দপ্তর এর আধিকারিকরা ছিলেন, তাদের সাথে আমরা আলোচনা করে আজকে আমাদের বন্যার জন্য যে প্রস্তুতি সেটা কোন লেভেলে আছে, কোন পর্যায়েতে আছে সেটা আমরা আলোচনা করলাম এবং কিছু কিছু খামতি আমাদের নজরে এসছে সেগুলো আমরা সেই সব দপ্তরগুলোকে বললাম যে ইমিডিয়েটলি সেটা রিঅ্যাসেস করে যথাযথ আমাদের যাতে প্রস্তুতি থাকে, বন্যা যদি চলে আসে তাহলে আমরা যেন কোনো সমস্যার মধ্যে না পড়ি। সেইটা নৌকা নিয়ে একটা সমস্যা আছে, সেই নৌকার পাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন বিডিও সাহেব বা মিউনিসিপ্যালিটির সাথেও কথা বললাম, এর আগেও আমরা বলেছি, এটা নিয়ে আমাদের থার্ড মিটিং চলছে প্রিপেয়ারনেসের। আর জলের ব্যাপারে ওয়াটার পাউচ পেতে গেলে যেসব পিএইচির কাছ থেকে আমাদের আনতে হবে সেটা অলরেডি আমরা জেলায় কথা বলেছি। আর বিশেষ সময় ইলেকট্রিকের ব্যাপারে আমাদের একটা সমস্যা হয় প্রতিবারই, সেটাও এবার আমাদের চেষ্টা আছে যত তাড়াতাড়ি সম্ভব রিস্টোর করা যায় ইলেকট্রিক লাইনগুলো। আরেকটা সমস্যা যেটা আছে, আমাদের টাওয়ারের একটা প্রবলেম আছে, মানে টেলিফোন টাওয়ারের, মোবাইল টাওয়ারের। গতবারের বন্যায় যারা এখানে ছিলেন প্রত্যেকেই বললেন যে বন্যা হওয়ার পর দিনই ফোনের টাওয়ার পাওয়া যায়নি, মোবাইল ফোনের টাওয়ার। তা সেটা আমরা জেলায় বলেছি যদি আমাদের স্যাটেলাইট ফোন কিছু প্রোভাইড করা যায় অ্যাটলিস্ট, যাতে ব্লকের সাথে আমাদের যোগাযোগ থাকে, তা সেটা জেলা থেকে দেখছেন। এসব ব্যাপারে আমরা আজকে একটা বিস্তারিতভাবেই সবার সাথেই প্রায় আমরা মিটিং করলাম, আমরা অ্যাসেস করলাম যে কী অবস্থায় আমরা বর্তমানে রয়েছি।